তুফানগঞ্জ হরিপুর পেট্রোল পাম্প এলাকায় জাতীয় সড়কের ওপর একটি 18 চাকার লরির পেছন পাশ টোটোতে ধাক্কা লেগে আহত তিন, তাদের মধ্যে একজন তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সিনা পারভিন লরির পেছন পাশের ধাক্কায় টোটোতে থাকা তিনজন ছিটকে আহত হলেও টোটোটি লরির পেছনের পাশে আটকে হরিপুর পেট্রোল পাম্প এলাকা থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে তুফানগঞ্জ থানা মোড়ে আটক করে পুলিশ ও স্থানীয়রা। ঘটনায় লরিটিকে করেছে পুলিশ। এ বিষয়ে জানা যায় যে দীপুর পার এলাকার বাসিন্দা আতোয়ার হোসেন মঙ্গলবার রাতে বক্সিরহাট এলাকায় তার শ্বশুর বাড়িতে যান। সেখানে রাতের খাবার খেয়ে রাতেই ফিরছিলেন তারা। টোটোতে আতোয়ার হোসেন, হাসিনা পারভিন ও আরও একজন ছিল বলে জানা যায়। হরিপুর পেট্রোল পাম্প এলাকায় পেছন থেকে একটি বড় 18 চাকার গাড়ি তাদের পেছন পাশে তাদের টোটোতে লেগে তারা ছিটকে পড়ে যান, কিন্তু কোনোভাবে টোটোটি লরির পেছনে আটকে যায়। এই অবস্থায় লরিটি প্রায় 4 থেকে 5 কিলোমিটার আসে এবং থানার মোড় ট্রাফিক পয়েন্টে গাড়িটিকে আটক করে পুলিশ ও স্থানীয়রা। আরও জানা যায় লরিটি গুয়াহাটি থেকে হরিয়ানার উদ্দেশ্যে যাচ্ছিল। পুলিশ লরি ও লরির চালককে আটক করেছে। টোটা শুদ্ধে নিয়ে এত ভালো থানা অবধি চলে আসে, এখানে তারপরে আসে পুলিশ প্রশাসন আমাদের আটকাইছে, গাড়িটা আটকাবে। কি নাম বললেন আপনার? আতোয়ার হোসেন। বাড়ি আমারটা হচ্ছে, আমরা আধা ঘন্টাকে একজন পুলিশ স্টাফে গাড়িটা তুলে দিলাম। তুলে দেওয়ার পরে আমরা ওখানে খানায় আছি, ভাবলাম যে আমাদের যে স্টাফ ছিল আমাদের জীবনটা ও অল্পতে বাঁচিয়ে গেছে, আর মহিলা একটা পুরো আহত হয়েছে। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়? এটা হচ্ছে হরিপুর পেট্রোল পাম্পের সামনে। আচ্ছা, हरियाणा गए थे। गए थे गुवाहाटी आ रहे थे। गौड़ी से आ रहा है हरियाणा जाने के? आपका थाना मोड़ आके पता चला? यह पता पब्लिक जो वहाँ दिया तब उसके बाद पता चला। हाँ सर।